বর্ষা শুরুর আগেই এই মিশ্রসার বাগানের প্রত্যেকটি জবা গাছে প্রয়োগ করুন তাহলে বেশি ফুল পাওয়ার পাশাপাশি এখন যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা পুরোপুরিভাবে সমাধান হবে তো এই মিশ্র সার কীভাবে তৈরি করবেন ছোট ও বড় গাছে কতটুকু দেবেন এই সব কিছু খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এখন বাগানের অধিকাংশ জবা গাছের পাতা হলুদ ফুল নেই আর যে কটা ফুল হচ্ছে তার সাইজ অনেকটাই ছোট ভ্যাপসা গরমে গাছের যেন একটা নাজেহাল অবস্থা আর সেই সঙ্গে গ্রোথও সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না তো সেজন্য এই মিশ্র সার সব সমস্যার মুশকিল আসান করবে তো এই মিশ্র সার তৈরির জন্য সর্ষের খোলের গুঁড়ো নিচ্ছি চার চামচ এক চামচ এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট নিলাম আর দেড় চামচ এমওপি বা লাল পটাশ দিচ্ছি আর সেই সঙ্গে হাফ চামচ দানা অনুখাদ্য আর এক গ্রাম হিউমিক অ্যাসিড এই যে কটা উপাদান নিলাম এটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য যদি টবের মাপ ছোট হয় বা বড় হয় সেক্ষেত্রে মাপটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন তবে এখানে যে কটা উপাদান নিয়েছি তার মধ্যেই সবকটি যদি জোগাড় করতে পারেন তাহলে ভালো হয় দু একটা যদি নাও পারেন অন্তত সর্ষের খোলের গুঁড়ো আর এমওপি অর্থাৎ লাল পটাশ এই দুটো উপাদান অন্তত এখনই গাছে দিন দেখুন এখানে সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন রয়েছে যেটা কিনা পাতা ও কাণ্ডের বৃদ্ধি করবে পাতায় সংখ্যা বাড়িয়ে ঘন সবুজ করে তুলবে আর পটাশ দেওয়ার দরুন ফুল আনার পাশাপাশি ফুলের মোটাও মজবুত করবে আর এখানে যে দানা অনুখাদ্য দিচ্ছি এটা ফুলের সাইজ বড় করবে আর গাছের ওভারঅল গ্রোথেও হেল্প করবে এই সমস্ত উপাদানগুলো এবার খুব ভালো করে মিশিয়ে টবের উপরের মাটি একটু আলগা করে নেব এবার এই মিশ্র সার টবের ধার বরাবর দিয়ে টব ভরে জল দেব। এই মিশ্র সার গাছে বিকালেই প্রয়োগ করবেন তাহলে সবচেয়ে ভালো হয় খুব চড়া রোদে গাছে না প্রয়োগ করাই ভালো তো এই মিশ্র সার বর্ষার আগে বাগানের প্রত্যেকটি গাছে অ্যাপ্লাই করুন সবশেষে বলি জবা গাছ যদি ছোট হয় ধরুন আপনি মাঝখানেগুলো লাগিয়েছেন বা চারা খুব একটা বড় নয় তাহলে শুধুমাত্র এমওপি বা লাল পটাশ বাদ দিয়ে যে কটা উপাদান দেখছেন এটা অল্প করে প্রয়োগ করতে পারেন তাহলে গাছের বৃদ্ধিটা খুব দ্রুত হবে আর ছোট গাছেও কম বেশি ফুল পাবেন তো জবা গাছে প্রচুর ফুল পেতে চটপট এই মিশ্র সার গাছে করুন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Namaskar. buscar.